যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়, কিন্তু বিজয় হবে ইসলামের, ঠিক কিনা? স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা, ওই সভ্যতা, ওই সভ্যতা। তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে, চলে গিয়েছে, অনেক ধর্ম জেগে উঠেছে, থেমে গিয়েছে। সর্বশেষ এসে গবেষণা করে বলেছে, সর্বশেষ এমন একটা ধর্ম ডমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদ গুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে, আর ওই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইসলামের বিজয়, এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না, জোরে কোন ঠিক কিনা? গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা, ঠিক কিনা? কাশ্মীরে মাইর খায় কে? মুসলমান। ফিলিস্তিনে মাইর খায়, ইরাকে মার খায়, তারপরে মায়ানমারে মার খায়, বাংলাদেশেও মার খায়, চীনের উইঘরে মার খায়, গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়। কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে, কোন সুবহানাল্লাহ। ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে, প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। যুবক যুবক ছেলেরা এখন টাকনুর নিচে আর কাপড় পরে না, উপরে কাপড় পরে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি রাখা, টাকনুর উপরে কাপড়, ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায়। গেঞ্জির পেছনে লেখা থাকে মুহাম্মদ, MUHAMMAD, কি হয় মুহাম্মদ। তাদের পিছনে, সবার গেঞ্জির পিছনে মুহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে। খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মুহাম্মদ, সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকায় এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মুহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে। গেঞ্জির পিছনে মুহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল, ঘটনা কি? এই ছেলেরা ভালো ভালো কাজ করে, রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে, কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না, গেঞ্জির পিছনে লেখা মুহাম্মদ। তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে যে দেখি তো এটা কি, MUHAMMAD, ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মুহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু ঈসা ইসলামের জীবনী চলে আসে। তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে, অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অশ্রু বিসর্জন করে, যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। খ্রিস্টানরা যেখানে যে নামাজ পড়ে ওটারে কি বলে জানেন? গির্জা, ইংরেজিতে বলে চার্চ। এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে, এর কারণ মাসেও একজন আসে না, কথা কয় না? আমরা 5 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি, সপ্তাহে তো হাজিরা দেই, কথা বলেন? কি বার? এই শুক্রবার বা জুমাবারে হাজিরাটা তো দেই, ওদের মাসের পর মাস যায় কোনো মুসলি নাই, খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেল্প আস জেসাস দ্য সন অফ গড, ও গডের ছেলে ঈসা আম করে বাঁচাও, ও গডের বলা ঈসা আম করে বাঁচাও, এই জিকির করতে থাকে। মাগার কোনো খ্রিস্টান ওদের এবাদত গাহে ঢুকে বছরও একদিন যায় না। তো এই গির্জা দিয়ে ওরা কি করবে? সবাই মিলে এক কাম করে, এটা বেচা দেই, মুসলমানেরকে পাইছি শুধু কম দামে কিনে এদের মসজিদ বানায় দেই। সুবহানাল্লাহ, এত আস্তে গোটা ইউরোপ আমেরিকার চার্চ গুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক, গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে। আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে, জার্মানিতে আছে, অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশি, ইটালি আরেক বাংলাদেশ। ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম 50টা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে, যে হুজুর আপনি যদি আসেন 1 মাসের কমে আইসেন না তাইলে খবর আছে আপনার। বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে, যতগুলো থানা ততগুলো সমিতি, ততগুলো অর্গানাইজেশন, সবাই আমারে ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে। তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের আবাদত গাহে যায় না, কম দামে এরা বেচে দেয়, আর এগুলোরে মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে। প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে, আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে, ইসলামিক সেন্টার হচ্ছে, স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে। এখন গণজাগরণ যুবকদের, তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরব দেশে কেউ যদি লাল কপালওয়ালা উট পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না। আমরা বর্তমানে কি পাইলে খুশি? কেউ হয়তো BMW পেলে সবচেয়ে খুশি, 1 কোটি টাকার বান্ডিল দিলে খুশি, ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি, তাই না? কিন্তু আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না, তারা লাল কপালওয়ালা উট পেলে খুশি হতো বেশি। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, তোমার কারণে যদি কেউ
অন্য ধর্ম থেকে ইসলামে আসে জাহান্নাম থেকে জান্নাতি হতে পারে, লাল কপালের উট পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়েও তুমি বেশি খুশি হয়ে যাবা। এজন্য আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আছে না নাই? উই অল আর দায়ী ইলাল্লাহ, আমরা সবাই দায়ী। দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে, আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ক প্লেসে, যে যেই জায়গায় কাজ করি, যে যেই বাজারে ব্যবসা করি, ওইখানে আমার দাওয়াতি কাজ চলবে, ঠিক কিনা? আল্লাহর দেয়া ধর্ম, ইসলাম কি বানানো ধর্ম? আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো? প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, কোন নবী পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে? আয়াত তো দূরের কথা, একটা শব্দ, একটা অক্ষর, একটা নুকতা। নুকতা চিনেন? বায়ের নিচে কয় নুকতা? তায়ের উপরে, সায়ের উপরে, ইয়ার নিচে, এগুলো চেঞ্জ করা যাবে? কথা বলেন, অসম্ভব। কোরআনকে চেঞ্জ করা যায় না। কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় কোরআন শেষ হয়ে যাবে? এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা, ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায়। তারা প্ল্যান করলো ভারতের কোরআনগুলোর মধ্যে আগুন ধরাই দিবে, তাহলে কোরআন শেষ। তাহলে কি কোরআন শেষ? তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে, নো, ইটস কমপ্লিটলি রং, বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি, দে মেমোরাইজ দ্য ভার্সেস অফ কোরআন ইন দেয়ার ওন হার্টস। তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না, তারা হেফজখানায় পড়ে 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 সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, পড়ে কোরআনকে দূর করা সম্ভব না। এই কোরআনকে নাজিল করেছে কে? এজন্য এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বানি, এটা রবের দেয়া, এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয়। এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন, আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল্লাহ। ইসলামকে কি বলেছে? আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে। এটা আল্লাহর ধর্ম, রব কেন্দ্রিক। এজন্য আমরা যাই করি, যে দোয়াই করি, ওই দোয়ার শুরুতে রব আছে না নাই? আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে। কি দিয়ে আমাদের দোয়া শুরু হয়? কোন শব্দ দিয়ে? রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দোয়ার শুরুতে রব আছে না নাই? আবার পরে রব্বানা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সুবহানাল্লাহ, পড়েন। ইসলাম মানব কোনখানে? ইসলাম মানব কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ। ফ্যামিলিতে, সমাজে বাস্তবায়ন করতে হবে, তা না হলে পরিবর্তন আসবে না। আমরা পরিবর্তন চাই, উই নিড চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ, উই লাইক চেঞ্জ। আমরা এই ঘুণে ধরা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই, আমরা বিপ্লবের অংশীদার হতে চাই, আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই। সেজন্য কথাগুলো, মেসেজগুলো ধারণ করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে, হজম করতে হবে, জীবনে আমল করতে হবে, ঠিক কিনা? তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে, লালন করতে হবে, এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে, অন্যায় করা যাবে না। কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব কোনখানে? না শুধু মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, কোনখানে মনে থাকবে মুসলমান? ইসলাম মানব কতক্ষণ? পেটে ব্যথা যতক্ষণ, যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরে ডাকে, পেট ব্যথা নাই আল্লাহ নাই, এরকম ডাকাইতেছে না নাই? না, সুস্থ অবস্থায়ও ইসলাম মানব, অসুস্থ অবস্থায়ও, দুঃখের দিনেও মানব, সুখের দিনেও। তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানব কতক্ষণ? দেহে প্রাণ থাকে যতক্ষণ, ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন বলেন উমাইয়া বিতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে,
ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না, আর আখেরাতে লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার। কি কোম্পানির? মানে হাই হাই করবে, হায় 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 কি করলাম, কোন নেতার পিছনে ছুটলাম, কেন গানের কনসার্টে গেলাম, কেন মদের আড্ডাখানায় গেলাম, কেন কোরআনের মঞ্চে গেলাম না, কেন তাফসীর মাহফিলগুলোতে বাধা দিলাম, কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম? হায় হায় করবে, হায় হায় করবে, আফসোস করবে, কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে না। Whoever seeks anything except Islam, that will be not accepted and he will be the loser in akhira. Islam ছাড়া অন্য কিছু তালাশ করে সেটা কবুল হবে না, আর সে হবে লুজার। লুজার মানে যে সব হারাইছে, আর গেইনার মানে যে সব পেয়েছে। আমরা কি লুজার হব না গেইনার? মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন, আমরা গেইনার হতে চাই। যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার, ঠিক কি না? আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি, জান্নাতেও যেন একসাথে বসতে পারে আল্লাহ তৌফিক দান করো। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে অপমান করবে কে? আমাদের সম্মান তাহলে কোন জায়গায়? ইসলামে। বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান, পৃথিবীর যেই দেশেই যান, যে কোনো জায়গায় দাঁড়ান না কেন, বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম, আই প্রাউড অফ ইট, আমি মুসলমান, আমার ধর্মের নাম কি? ইসলাম। এটা সাহসিকতার সাথে বলতে হবে। এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি, ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি। সুবহানাল্লাহ, পড়ে আমাদের ধর্মের নামই ইসলাম, বিষয়টা কি এমন না? সব নবীর ধর্মের নামই ছিল, আদম আলাইহিস সালামের ধর্মের নাম, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার প্রমাণ আল্লাহর কোরআন। রাব্বুল আলামিন বলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিল না, আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ, পড়েন ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল? পাক্কা মুসলমান। তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হইতে পারতেন? জোরে বলেন। তার মানে সব নবীদের ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময়কালে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেন নাই, করেছেন আমাদের নবীর সময়ে। পড়েন সুবহানাল্লাহ। দিনটা ছিল জুমাবার, আরাফার ময়দান, বিশ্ব নবী ভাষণ দিচ্ছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, পড়ে ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি কে? কিন্তু আমরা তো খুশি না, আমরা খুশি? কথা বলেন আপনারা যে খুশি এটাও জোরে কইতে পারলেন না। ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আমরা খুশি। প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেই, অর্থ বুঝি না তাই বুঝতে পারি না। আমরা বলি প্রত্যেক নামাজের পরে রদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন রাসূলা, আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি, নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা খুশি হও আর না হও, আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব। গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয়, এরকম আছে না নাই? এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা গরম, এদের মাথা গরম, এরা চায় না ইসলামের বিজয় হোক। মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে, ধাবিত হচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে, ইসলাম এগিয়ে যাচ্ছে, ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে, এটা ওদের সহ্য হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোদের সহ্য হোক আর না হোক, ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেবো। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা, আল্লাহ তাআলা পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন,
বিশ্বনবী বললেন ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি, আর আমি নবী যতদূর দেখেছি ততদূর আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে দিবে কে? কেউ ঠেকায় রাখতে পারবে? পারবে না। এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। আপনি যদি সমাধান চান জীবন সমস্যার, ইসলামের ভেতরে সমাধান আছে না নাই?